আজকে আমি যে অ্যাপসটি শেয়ার করব এই অ্যাপসটির সাথে অনেকে পরিচিত বিকজ এই অ্যাপস থেকে কিন্তু আপনারা যখন অনলাইনে এই ক্লিপস ক্লাবস অ্যাপসটি আসে তখন কিন্তু অনেক ভালো ইনকাম দিত এবং সবাই কিন্তু পেপ্যালে পেমেন্টটা নিতে পারত কিন্তু অনেক বছর মানে মাঝে এক বছর হয়ে গেছে এই অ্যাপসটি পেমেন্ট করতো না আবার করতো এরকম কাউকে পেমেন্ট দিত আবার কাউকে পেমেন্ট দিত না তো বেশ অনেকে এই অ্যাপসটিতে কাজ করা বন্ধ করে দেয় তো দেখলাম যে আবারও তারা নতুনভাবে পেমেন্ট দেওয়া শুরু করেছে বিকজ এখনও পর্যন্ত আমি কোনো নোটিশ পাইনি যে পেপ্যালে পেমেন্ট দিচ্ছে কিনা পেপ্যালে পেমেন্ট দিচ্ছে কিনা এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না তারপরেও আপনারা চেষ্টা করে দেখতে পারেন যদি আপনাদের ব্যালেন্সে $15 হয়ে যায় সেক্ষেত্রে আপনি পেপ্যালে পেমেন্টটা নিতে পারবেন আর যদি আপনি মোবাইল রিচার্জ নিতে চান সেক্ষেত্রে এই আদার অপশানে ক্লিক করে এই আদার অপশানে ক্লিক করে আপনি এখানে মোবাইল রিচার্জটা নিতে পারবেন সো মোবাইল রিচার্জ নেওয়াটা আপনার জন্য আমার মনে হয় খুবই ভালো হবে কারণ পেপ্যালে অনেক সময় পেপ্যাল অ্যাকাউন্টটা সবাই জানেন যে ভেরিফাইড পেপ্যাল না হলে কিন্তু অনেক সময় পেমেন্ট করে না অনেক ঝামেলা করে পেমেন্টটা হোল্ড করে রাখে সেক্ষেত্রে আপনি মোবাইল রিচার্জ নেবেন তো আজকের এই ভিডিওতে আমি কিছু আপডেট শেয়ার করব বিকজ এই অ্যাপসটিতে আপডেট আনার পরে কিন্তু নতুন নতুন কিছু আপডেট এনেছে সেগুলো আমি আজকে এ টু জেড দেখিয়ে দেবো তো কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন এখানে আপনি দুইভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন একটা জিমেলের মাধ্যমে আর একটা হলো সরাসরি আপনি ফেসবুকের মাধ্যমে সো ফেসবুকের মাধ্যমে খোলাটা অনেক সহজ তাহলে আপনার এই অ্যাকাউন্টটি হারানোর সম্ভাবনা খুবই কম থাকবে তো এখন বিষয়টা হলো আপনি জিমেলে খুলতেও পারেন ফেসবুকে খুলতে পারেন কোনো ব্যাপারই না তো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন তার একটা ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তার আগে আপনি অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন কারণ এই ভিডিওটা হলো আপডেটের ভিডিও আর ডিসক্রিপশন বক্সে যে ভিডিওটা দেওয়া আছে ওইটা হলো ওখানে অ্যাকাউন্ট খুলবেন তারপরে ওখানে কিছু কিছু কাজ আছে যেটা আপডেট এনেছে তারা সেই আপডেটটা কিন্তু আজকের এই ভিডিও দেখিয়ে দেবো এই ভিডিওটা দেখবেন তারপর আপনি ওই ডিসক্রিপশন বক্সে যে ভিডিওটা আছে ওই ভিডিওটা দেখে নেবেন তো এখানে আপডেট যেটা এনেছে সেটা হলো যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে কর্নারে ক্লিক করে নিচে দেখেন এক কর্নারে নিচে দেখতে পাচ্ছেন ভিডিও লেখা এই ভিডিওর উপর ক্লিক করলে এই ভিডিওগুলো আপনি প্লে করে করে কিন্তু পয়েন্ট আর্নিং করতে পারবেন দেখেন এখানে প্রচুর ভিডিও আছে এখানে আপনি আর্নিং করতে পারেন এই ভিডিওগুলো দেখে আপনি আর্নিং করতে পারবেন আর্নিং করে করে এখান থেকে আপনি কয়েনগুলো আর্নিং করতে পারবেন এই ভিডিওগুলো দেখে আর এখানে ডিসকভারে আছে দেখতে পাচ্ছেন ডিসকভার নিচে এই ভিডিওগুলো ডিসকভার আছে ডিসকভারে আপনি এখানে যদি আপনাদের এরকম দেখায় এখানে সিলেক্ট করতে বলে তাহলে আপনি পাঁচটা অপশান সিলেক্ট করে দিবেন যদি ফুড অপশানে ক্লিক করেন যদি ফুড অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পাবেন একটা লোডিং নিচ্ছে ফুডের এই ভিডিওগুলো মূলত শুধু ফুডের ভিডিও আপনি যদি ব্যাকে ক্লিক করে এনিমিতে ক্লিক করেন বা টেকনোলজি ক্লিক করেন তাহলে টেকনোলজি ভিডিওগুলো পারবেন পাবেন সেগুলো দেখতে পারেন সো এটা গেল দ্বিতীয় অপশান তারপরে রিওয়ার্ড অপশান এই রিওয়ার্ড অপশান তিন নম্বরে এটাতে মূলত আপনি স্পিন পাবেন লাকি রোল পাবেন যেটা আগে এই লাকি রোলটা ছিল না এই স্পিন মানে ছিল বাট আর তার আপডেট এনে এখানে নিয়ে আসছে সো আগে স্পিনের ভিতরে লাকি রোলটা থাকতো তাই লাকি রোল ফ্রি এই অপশানটা নতুন করেছে তারা এই যে ফ্রি অপশান আর এখানে যে বক্সগুলো পাবেন এই বক্সগুলো আপনি ভাগ্যক্রমে যদি পান সেক্ষেত্রে এই বক্সগুলো ক্লিক করলে ওপেন হবে এবং কয়েকটা বক্স থাকবে সেই বক্সে ক্লিক করলে যে আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে $1 পর্যন্ত পেতে পারেন এখানে এখানে আপনি $10 পর্যন্ত পেতে পারেন এখানে দেখতে পাচ্ছেন $10 ক্যাশ পর্যন্ত পেতে পারেন সো আমার জীবনে আমি $1 সর্বনিম্ন পেয়েছি কোনোবার আমি প্রায় $5 পর্যন্ত পেয়েছি সেটা অনেক আগে সো এই বিষয়টা হলো যে এখানে আপনি স্পিনের কাজ কীভাবে করবেন দেখায় আমি স্পিনে ক্লিক করবেন আমার দেখেন চারটে স্পিন আছে এখানে স্পিনে ক্লিক করবেন যদি স্পিন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারবেন না সো স্পিনে ক্লিক করলাম ক্লিক করার পর এই পেজে আসবেন আসার পর আপনি দেখতে পারবেন এখানে ছয় দিন পরপর কিন্তু এখানে দেখেন এখানে ছয় দিন পরপর কিন্তু একটা স্পিন আসে ছয় দিন পরপর আর এখানে আপনি পাবেন হলো 24 ঘন্টা পরপর স্পিন পাবেন এখানে এই জায়গাটার নিচে লাকি স্পিন এই লাকি স্পিনের পর আপনি ক্লিক করে দিবেন এই লাকি স্পিনের পর ক্লিক করে দিলে এখানে চারটে স্পিন আছে আমি স্পিনগুলো ক্লিক করলাম এই স্পিনে ক্লিক করলে দেখতে পাবেন এখানে ডলার পাওয়ার সম্ভাবনা থাকবে এবং এখানে পঞ্চাশটা আমি দেখেন পঞ্চাশটা আমার কয়েন পেয়েছি এখানে যোগ হয়ে যাচ্ছে আমার 27,802 কয়েন হয়ে গেছে দেখেন এখানে কোনো সময় ডলারও পেতে পারেন এখানে আমি দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন $0.10 $1 আছে $0.03 $0.01 আছে সো আমি আবার স্পিনে ক্লিক করলাম তো দেখেন বন্ধুরা ওই তিনটে স্পিন করা শেষ চারটে স্পিন করা শেষ আবার স্পিন দিয়েছে সেক্ষেত্রে আপনাকে এই এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই আপনার এই যে ভিডিও আইকন এই আইকনে ক্লিক করলে একটা অ্যাড আসবে ওই অ্যাডটা আপনাকে ফুল দেখতে হবে দেখেন ভিডিও আইকনে একটা অ্যাড আসছে এই অ্যাডটা আপনাকে ফুল দেখতে হবে ভিডিও অ্যাডে দেখার পরে এখানে কর্নারে এই কর্নারে হয়তো আপনি ক্রস চিহ্ন পাবেন সেই ক্রস চিহ্নতে ক্লিক করে দেবেন অ্যাডটা দেখা হয়ে গেলে দেখেন এই তিনটে স্পিন আবারও পেলাম ওই স্পিনে আবার আপনি ক্লিক করবেন সো দেখেন আবার আপনি কিন্তু সো একটা স্পিন করা হয়ে যাবে আর একটা স্পিনে ক্লিক করলে অ্যাড আসবে সেই অ্যাডটা দেখে নেবেন
সো দেখেন আমার একটা স্পিন হয়ে গেল, এই স্পিনটা শেষ হলে আবার আমি এখানে ক্লিক করব স্পিনের পরে দেখতে পাবেন আরেকটা অ্যাড আসবে, এই স্পিনে ক্লিক করলে আরেকটা অ্যাড আসবে। সো এইভাবে দেখা শেষ হয়ে গেলে যখন এখানে বলবে যে আপনার এটা টাইম কাউন্ট হবে, সো এখানে টাইম কাউন্ট হবে দেখতে পাবেন এখানে। তো আমার স্পিনগুলো দেখা শেষ প্রায়, আমি দেখে নেব একটু পরে। সো এখানে চারটা স্পিন আছে দেখেন বন্ধুরা, এখানে আবারও ক্লিক করলে আপনি স্পিন পাবেন। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমার 4 ঘন্টা পরে 5 ঘন্টা পরে কিন্তু আবার আপনি এখানে স্পিন পাবেন, এখানে ক্লিক করলে দেখতে পাবেন এটা শেষ হয়ে গেলে আপনি আরেকটা অ্যাড আসবে। সো দেখেন যতক্ষণ যত সময় ভিডিও আইকন থাকবে ততক্ষণ আপনি এখানে ক্লিক করে করে এই স্পিনগুলো করতে থাকবেন। দেখেন আমার কিন্তু আর স্পিন নেই। সো আমি এখন ব্যাক বাটনে ক্লিক করব, ব্যাক বাটনে ক্লিক করলে এখানে ক্লিক করলে দেখতে পারবেন 5-6 ঘন্টা পরে আবার আপনি এখানে স্পিন পাবেন। দেখেন এখানে এখানে টাইম দিয়েছে 5 ঘন্টা পরে আর 6 দিন পরে হলো এই স্পিনটা পাবেন। সো এখানে আপনি দেখেন এখানে 50 সেন্ট 30 সেন্ট এরকম $1 পর্যন্ত পেতে পারেন। সো এখানে বিষয় হলো যে এই কাজটা শেষ, এখন আমি লাকি রোলে চলে যাই। এই লাকি রোলে ক্লিক করলে একটা লোডিং নেবে দেখবেন এখানে। সো এখানে আপনাকে যে কাজটা করতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আপনার এই যে লাকি রোল দেখতে পাচ্ছেন, এখানে এই লাকি রোলে ক্লিক করবেন। তো এখানে সরি লোডিং নিচ্ছে আর কি, এখানে একটু সমস্যা হচ্ছে লাকি রোলে। বন্ধুরা এখানে লাকি রোল দেখতে পাচ্ছেন, এই লাকি রোলে ক্লিক করবেন। লাকি রোলে ক্লিক করবে দেখতে পাবেন লাকি অপশান আসবে, স্পিন মতো একটা অপশান। সেই লাকি রোলে এখানে ক্লিক করলে এটা আপনার মানে একটা লাকি হবে, কিন্তু এটা আমি দেখাতে পারছি না বিকজ এটা একটু সমস্যা হচ্ছে হয়তো। তো এই ফ্রি আইকনে ক্লিক করবেন, ফ্রি আইকনে ক্লিক করলে দেখেন এই ফ্রি আইকনে ক্লিক করছি আমি, দেখেন ফ্রি অপশানে ক্লিক করলে অনেকগুলো এ পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপসগুলো ডাউনলোড করে আপনাকে খেলতে হবে, কিন্তু এখানে আমার নেটওয়ার্ক ইডিও দেখাচ্ছে, নেটওয়ার্কের একটু প্রবলেম দেখাচ্ছে যে কারণে সমস্যা হচ্ছে। এইগুলো আপনি গেম খেলে খেলে এইগুলো আর্নিং করতে পারেন, কিন্তু এগুলো খুবই কঠিন এগুলো করার প্রয়োজন নেই। আমি এটা ব্যাকে চলে যাচ্ছি, সো আমি এটা ব্যাকে চলে এলাম। আসার পরে এখানে আপনি কী করবেন দেখেন, যখন আপনি কাউকে রেফার করবেন কীভাবে দেখায় আসছে আপনাকে। সো ওপরে যে রিডিম অপশান দেখতে পাচ্ছেন, আপনার রেফারে যারা জয়েন করবে অবশ্যই একটা কোড ইউজ করতে হবে আমার যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি এই অ্যাপসটির লিঙ্ক এবং রেফার কোডটি পেয়ে যাবেন। অবশ্যই আপনি অ্যাপসটাতে লগ ইন করার পরে ওই লিঙ্কে ক্লিক করে অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে আপনি কী করবেন, এই যে এই এখানে এই রিওয়ার্ড অপশান আসবেন। এই যে রিওয়ার্ড অপশান এখানে আসার পর এখানে উপরে কর্নারে এই রিওয়ার্ড অপশান পাবেন। এই কর্নারে রিওয়ার্ড অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 10 ডিজিটের একটা কোড পাবেন। এই কোডটা আপনি কীভাবে দেবেন আমি এখানে নিচে দিয়ে রাখবো, ঠিক এই নিচে আমি 10 ডিজিটের কোডটা দিয়ে রাখবো। এই কোডটা আপনি ঠিক ওইভাবে বসিয়ে দেবেন, 10 ডিজিটের কোড বসিয়ে এখানে রিডিম রিওয়ার্ডে পাবেন। এই রিডিম রিওয়ার্ডে ক্লিক করলে $1 আপনি বোনাস পাবেন। আগে $1 দিত, এখন দিচ্ছে কিনা জানি না, তবে $1 হয়তো আপনি পাবেন বোনাস হিসাবে এখানে নিচে। এই কোডটা দেওয়ার পরে 10 ডিজিটের কোডটা দেওয়ার পরে রিডিমে ক্লিক করবেন নিচে। সো এটা গেল বিষয়। এখন হলো আপনি এখানে আমি নিচে দেখেন আপনি যাকে রেফার করবেন, আপনার রেফার কোড যারা ইউজ করবে ওইখানে কয়েকটা বক্স দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে বক্স এ দেখতে পাচ্ছেন ওপেন অপশানে 5টা বক্স আছে, আপনি যারা ওপেন অপশানে ক্লিক করেন এই বক্সেতে ডাবল ক্লিক করতে থাকবেন, দেখতে পাবেন এখান থেকে আপনি কিছু না কিছু পাবেন দেখেন। সো আমি এখানে ক্লিক করছি দেখেন, আমি ওপেনে ক্লিক করছি, ওপেনে গিয়ে ক্লিক করলে এটাতে আমরা ক্লিক করে দিলাম। সো এখন বিষয়টা হলো এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই নিচে মি অপশান দেখতে পাচ্ছেন, এই নিচে মি অপশানে ক্লিক করলে এই নোটিফিকেশান দেখতে পারবেন। নোটিফিকেশানে দেখতে পারবেন আমার এখানে ক্লাইম আসছে, যখন এখানে ক্লাইম আসবে দেখেন এখানে ক্লাইমগুলো আসবে তখন আপনি কী করবেন এই নিচে ক্লাইম অলে ক্লিক করবেন। এই যে নিচে ক্লাইম অল, এই ক্লাইম অলেতে ক্লিক করলে সবগুলো ক্লাইম হয়ে যাবে। দেখেন এই গটিটি ক্লিক করলাম, এবার আমি ব্যাকে ক্লিক করলাম, ক্লিক করে এই রিওয়ার্ড অপশানে যাব। রিওয়ার্ড অপশানে গিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন অপশান আসছে, এখানে ওপেন অপশান আসছে, তো আমি এখানে ওপেন অপশানের পর ক্লিক করব। তো এই বক্সের পর ক্লিক করব ডাবল ক্লিক, দেখেন একটা ক্লিক করতে থাকবো। সো ক্লিক করার পরে আমি দেখেন এটা এটাকে ক্লিক করতে থাকলাম, এই ওপেন এগেনে ক্লিক করব। ওপেন এগেনে ক্লিক করলে আমার এখানে যে এটা $1 দেখতে পাচ্ছেন এটার পর আমার যে কোনো একটা ক্লিক করতে পারেন, তবে এই $1 এটার পর আপনি ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দিলে অনেক সময় দেখা যায় যে এই বক্সগুলো বেঁধে যায়, তো বাদে নিয়ে আমার যেহেতু ভাগ্য খারাপ এটা আমি আবার বক্সে ক্লিক করলাম। দেখেন এটা কিন্তু এইভাবে আপনাকে ডাবল ডাবল ক্লিক করতে হবে, ক্লিক করে আপনি এটার পর আপনি ক্লিক করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আবার আমি যদি এখানে এই যে মি অপশানে ক্লিক করি, আবার নোটিফিকেশানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ক্যাপ টিম, এই ক্যাপ টিমের পর ক্লিক করবেন। এই যে ক্যাপ টিমের পর ক্লিক করলে আবার এই নিচে ক্লাইম অলে ক্লিক করবেন, গটিটি ক্লিক করলাম, দেখেন আমি আর একটা পেয়েছি। যারা আপনার রেফারে জয়েন করবে তাদের ওখান থেকে আপনি কিন্তু ক্লাইম করতে হবে, ক্লাইম করলে একটা বক্স পাবেন, এই রিওয়ার্ড অপশানে আসে দেখতে পাচ্ছেন, যে আবার ওপেনে ক্লিক করে দিব। সো এখান থেকে আপনি ডলারও পেতে পারেন, আবার আপনি এখান থেকে দেখেন নেটওয়ার্ক এরও দেখাচ্ছে যে কোনো একটু সমস্যা দেখা দিচ্ছে আমার খুবই। সো এখানে যখন এরকম একটা বক্স পাবেন, এখানে বক্স আসলে এখানে দেখতে পারবেন আপনার বক্স পেয়েছেন কিনা, এটা দেখতে পারবেন এখানে, এ দেখাবে।
এরকম অপশন দেখাবে, যখন বক্স পাবেন তখন এরকম অপশন দেখাবে। দেখাচ্ছি আমি আপনাদেরকে, এরকম অপশন পাবো দেখাবেন, দেখতে পাচ্ছেন একটা না দুইটা এখানে কয়টা পেয়েছেন এটা এখানে দেখাবে, শো করবে। সো আবার আমি ওপেন অপশনে ক্লিক করলাম। তো দেখো এখন বিষয়টা হলো যে আমার সবগুলো কমপ্লিট করা হয়ে গেছে। সো এখন বিষয়টা হলো যে এখানে আপনি রেফার করবেন কীভাবে। রেফার করার জন্য আবার রিডিম অপশনে ক্লিক করবেন। রিডিম অপশনে ক্লিক করলে এখানে উপরে ইনভাইট ফ্রেন্ড দেখতে পাচ্ছেন, উপরে কর্নারে ইনভাইট ফ্রেন্ডের পর ক্লিক করলে এখানে ক্লেম বাটন পাবেন, দেখতে পাচ্ছেন এখানেও ক্লেম বাটন পাবেন। এখান থেকেও ক্লেম করে নেবেন, এখানে ক্লেম করে নেবেন, এখানে ক্লেম বাটনেও ক্লিক করবেন। ক্লেমের পর ক্লিক করলে দেখতে পারবেন কনফার্ম করে দিবেন। সো কনফার্ম ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে আমার, আমি কিছু না কিছু পেয়েছি এখান থেকে, কয়েন পেয়েছি সম্ভবত। তো এখন বিষয়টা হলো যে এখানে রেফার করবেন কীভাবে। এখানে আসার পর নিচে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন, আর এই যে রেফার কোড দেখতে পাচ্ছেন এই রেফার কোডটা আপনি কোডটা কপি করে নিতে পারেন। আর ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন, ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করলে এখান থেকে আপনি আপনার যদি নোট প্যাড থাকে সেই নোট প্যাডে গিয়ে আপনি ক্লিক করবেন, দেখতে পাবেন এটা একটা রেফার লিঙ্ক পেয়ে গেছেন। দেখেন এরকম একটা রেফার লিঙ্ক পেয়ে গেছেন, এটা নিচ থেকে কিন্তু এটা আপনার রেফার কোড, এই নিচে কিন্তু 10 ডিজিটের রেফার কোড দেখতে পাচ্ছেন। এটা যদি আপনার রেফার কোডটা ইউজ করে সেক্ষেত্রে আপনি বোনাসটা পাবেন। সো এটা এই রেফার কোডটা আপনি এখানেও পেতে পারেন, দেখেন এই যে এখানেও পেতে পারেন, এখানে আপনার রেফার কোডটা আছে, দেখেন এটা রেফার কোডটা কিন্তু এখানেও আছে। আপনার রেফার কোডটা এখানে এইখানে ক্লিক করে কপি করে নিতে পারেন সো এই জায়গাটায়। তো এটাই মূলত এই রেফার কোডটা এখানে বসিয়ে দেবেন, আমি এখানে দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এইভাবে মূলত আপনি কাজ করবেন, কাজ করলে এখান থেকে আর্নিং করতে পারবেন। আর এখানে আপনি উইথড্র করবেন কীভাবে, এখানে উইথড্র করার জন্য উপরে দেখতে পাচ্ছেন আমার ডলার মতো আইকন, এই ডলার মতো আইকনে ক্লিক করবেন। আমার একটা নেটওয়ার্কের সমস্যা দেখা দিচ্ছে। তো এখানে যখন আপনি পেপ্যালে নিতে চান সেক্ষেত্রে পেপ্যালে নিতে চাইলে মনে রাখবেন, পেপ্যালে নিতে চাইলে প্রথমত অ্যাকাউন্ট লগ ইন করার সময় আপনার যে পেপ্যাল অ্যাকাউন্ট যে জিমেল দিয়ে সেই জিমেল দিয়ে আপনি লগ ইন করবেন। আদারওয়াইজ আপনি যদি অন্য জিমেল দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পেপ্যালে পেমেন্টটা নিতে পারবেন না, নিতে পারবেন পরবর্তীতে সমস্যা হবে না। আপনি যখন উইথড্র করতে যাবেন তখন আপনার পেপ্যাল জিমেলটা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আর একটা বিষয় হলো এই যে ক্যাশ আউট অপশন দেখতে পাচ্ছেন এই পাশে, এই আদার অপশন এখানে $15, $20, $30, $40, $45 পেপ্যালে নেওয়া যায়। সো পেপ্যালে নেওয়ার থেকে আপনি মোবাইল রিচার্জ নিতে পারেন। এখানে আদার অপশনে ক্লিক করলে এখানে এই মোবাইল রিচার্জের পর ক্লিক করবেন, প্রথমে আপনার গ্রামের নাম্বারটা রবি নাম্বারটা দিয়ে দিবেন, তার আগে আপনি এখানে ক্লিক করবেন, এই যে এই বিডি আইকন, এই আইকনের পর ক্লিক করলে এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার পর ফোন নাম্বারটা দিবেন 0 বাদ দিয়ে ফোন নাম্বারটা দিয়ে এখানে নিচে কনফার্মে ক্লিক করলে এটা হয়ে যাবে। সো এইভাবে উইথড্র করতে হয়। আপনি এখানে দেখতে পাচ্ছেন ওপেন অপশন আসছে, তো আমরা ওপেনে আবার ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন আমি কয়েনটা পেয়েছি, এবং এখানে যে আমার $8 আছে, আমি $10 হলে কিন্তু আমি মোবাইল রিচার্জ নিয়ে নিব, কারণ আমি এটার জন্য আমি পেপ্যালে নেওয়ার জন্য অপেক্ষা করবো না, বিকজ অনেক সময় পেপ্যালে পেমেন্ট করে না। তো তারা যেহেতু মোবাইলে রিচার্জ করছে পেমেন্ট দিচ্ছে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে শেয়ার করলাম ভিডিওটা আপডেট শো করে। এবং এখানে দেখতে পাচ্ছেন কয়েন, এই কয়েনের পর ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু 41,000 কয়েন আছে। এই কয়েনটা আপনি ক্যাশ এক্সচেঞ্জে ক্লিক করলে, ক্যাশ এক্সচেঞ্জে ক্লিক করে এটা আপনি ম্যাক্স করে দেবেন। ম্যাক্স করে দিলে এক্সচেঞ্জে ক্লিক করলে এই কয়েনটা কনভার্ট হয়ে ডলারে রূপান্তর হয়ে যাবে। দেখেন আমার 41 সেন্ট আছে, এটা যদি আমি কনভার্ট করি সেক্ষেত্রে আমার মূল ব্যালেন্স এসে জমা হবে। এই যে মূল ব্যালেন্স দেখতে পাচ্ছেন $8 সাথে এটা জমা হবে, কিন্তু আমি করবো না। এই কারণে আমি এখান থেকে দেখেন এখানে দেখতে পাচ্ছেন বাই মোর, এই বাই মোরে ক্লিক করে দিব। এখান থেকে আমি কিন্তু কয়েনগুলো কিন্তু আমি জমা রেখেছি, দেখেন এটা কিন্তু আমি, যেমন আপনি ব্যাংকে টাকা জমা রাখেন সেই হিসাবে আপনার ব্যাংকে টাকা জমা রাখলে কিন্তু মাসে মাসে কিরকম একটা দেয়, সুদ দেয় যেটা বলে আর কি, প্রফিট দেয়। সেই প্রফিটটা আপনি ঠিক এরকমই পাবেন। এখানে আমি 5,000 কয়েনটা 500 কয়েন পাবো আর 1 ঘন্টা 46 মিনিট পরে, 6 দিন পরে আমি 4,000 কয়েন জমা দিয়েছি, 6,000 কয়েন পাবো। আবার এখানে 13 দিন পরে 6,000 কয়েন দিয়ে আমি এখানে 10,000 কয়েন পাবো। এইভাবে কিন্তু আমি এগুলো ম্যাক্স করে রাখেছি। কী করবেন আপনি, এখানে আসার পরে আপনার যখন কয়েন থাকবে 5,000 কয়েন, তখন আপনি এখানে একটা ক্লিক করলে দেখতে পাবেন এটা এরকম একটা দাগ আসবে। দেখেন আমি দেখাচ্ছি, এরকম একটা দাগ আসবে, এটা আপনি ম্যাক্স করে দেবেন। এই পর্যন্ত টেনে দেবেন, টেনে দেওয়ার পর দেখবেন কনফার্ম করে দিলে দেখতে পারবেন যে এটা আপনার কেটে নিয়েছে, পয়েন্টটা কেটে নিয়েছে এখান থেকে নিয়ে এই অপশনটা চলে আসছে, টাইম কাউন্ট হচ্ছে। এইভাবে আপনি করবেন। আমার আগের ভিডিওটা দেখে নেবেন, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো এইভাবে মূলত আপনি কাজটা গুলো করবেন। আর এখানে আপনি মূলত আপনি ভিডিও দেখতে হবে, এখানে ভিডিও দেখবেন, রেফার করবেন, এই কাজগুলো কমপ্লিট করবেন। আমি যাবতীয় যে কাজগুলো দেখিয়ে দিয়েছি, এর পরবর্তীতে আমি আপডেট নিয়ে আসবো আরও যদি কোনো আপডেট পাই। আর এখানে কাজ করতে থাকেন, যেহেতু মোবাইল রিচার্জ দিচ্ছে সেক্ষেত্রে আপনি এখানে কাজ করতে পারেন।
তো এই পর্যন্ত আজকের ভিডিওটি, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, অল করে দিবেন।